সুপ্রিয় বিউয়ার, এটা হচ্ছে সুনামগঞ্জ সদর হালুয়ার ঘাটের মইনপুর মাঠের একটি দৌড়, যেখানে তিনটি গ্রুপ অংশগ্রহণ করেছে, মারিয়া রানী, নতুন বাংলা এবং রুহান বাংলা। তো দেখা যাক বিউয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে। যদিও বাচ্চা গুড়াগুলো অংশগ্রহণ করেছে এই দৌড়ে, আর আগামী সিজনে এই গুড়াগুলো সুন্দর দৌড়াবে। তো বিউয়ার, এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি, বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন, আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন, বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, যে যেখানে পারেন শেয়ার করে দেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আমরা দেখতে পাচ্ছি মারিয়া রানী গুড়াটি এগিয়ে আছে, আর মধ্যখানে আছে নতুন বাংলা, আর তার পিছনে আছে রুহান বাংলা। দেখা যাক, এই তো রুহান বাংলা গুড়াটি এগিয়ে আছে, মারিয়া রানী আছে তার সাথে সাথে, দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি মারিয়া রানী এখন অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে নতুন বাংলা, তার পিছনে রয়েছে রুহান বাংলা। মানুষ সাবধান, মানুষ সাবধান, রানী এখন অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে রাজা, তার অনেক পিছনে রয়েছে রুহান বাংলা। আপনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলা গুড়াটি এগিয়ে আছে এবং নতুন বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো, আর মারিয়া রানী গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো।